তো বন্ধুরা, আজকে আমি নতুন একটি কবুতরের লভ পানি আনছি খাসা বলে। তো এখানে আমি একজোড়া আপনার হচ্ছে সাদা বাইগন গোল্লা কবুতর, যেটা আমাদের দেশি ভাষায় বলে গোল্লা, আমরা অনেকে বলি গোল্লা কবুতর। এটা হচ্ছে গোল্লা কবুতরের জাত, দেখতে একই রকম প্রায়, দুটোই সেম সাদা কালার। এবং এই কবুতরগুলো আপনার খুবই শান্ত দৃষ্টি এবং বাচ্চা উৎপন্নের জন্য খুবই ভালো। দামগুলো নিয়ে আসছে মাত্র 600 টাকা জোড়া, 600 টাকা দিয়ে কবুতরগুলো আমি কিনছি। এখনও ডিম বাচ্চা কিছু দেয় নাই, খুব শীঘ্রই ডিম বাচ্চা দেবে ইনশাআল্লাহ আমি মনে করছি, কারণ নতুন বাসাতে এসেই তারা অনেক ডাকাডাকি শুরু করে দিয়েছে। এবং খাবার দাবারও আমি খুব ভালো পরিমাণে দিচ্ছি। তো এই লভটা আমার বাড়াইতে খরচ হয়েছে মোট 5,000 টাকার মতো, সবাই করে আমি নিজে বেশি করে দেওয়ার চেষ্টা করছি। পিছনে পাশে চেষ্টা দেওয়া আছে এবং পাশে আপনার হচ্ছে প্লাস্টিকের তার, যেটাকে বলা হয় প্লাস্টিকের তারের বেড়া, এবং এগুলোর পাদানি দিয়েছি আমি হচ্ছে কাঠের, সুন্দর কাঠ কাঠের। আমার কৌতুকগুলো আমি পাখা কেটে রাখছি, যাতে ওরে অন্য কোনো বাসায় যেন চাপ না পারে, সেই জন্য নতুন বাসা হারানোর সম্ভাবনা একটু বেশি থাকে নতুন বাসাতে, তাই পাখা কেটে রাখছি বাসা আসার জন্য। এগুলো খুব কমফোর্ট মনে করতেছে আমার মনে হয়, কারণ এখানে এসে তারা ডাকাডাকি শুরু করছে অনেক। এক জোরে আমি নিয়ে আসছি সাদা পাইগুন, সাদা কৌতুকগুলো আমার দেখতে খুব ভালো লাগে। এই পাখিটা নয় এবং এই পাখিটা হচ্ছে আপনার মাদি। এখন দেখা যাক কতদূর তারা কী করতে পারে ডিম বাচ্চা। তবে আমার মনে হয় গিরিবাড়ির থেকে দেশি কবুতর পালা অনেক ভালো, এদের খাবারও কম লাগে এবং এদের মাছটাও অনেক সুস্বাদু পুষ্টিকর এবং অনেক মোটা স্বাস্থ্যবান হয়ে থাকে গিরিবাজারের তুলনায়। তবে যাই বলেন গিরিবাজারগুলো যাই বলেন না কেন, এটা নির্ভর করে সম্পূর্ণ আপনার খাবার দাবারের ওপর। যত ভালো পরিমাণে খাবার দিতে পারবেন গোলা কবুতরকে, তত ডিম বাচ্চা ভালো করবে এবং তাদের স্বাস্থ্য অনেক উন্নত হবে। তো আমার কৌতুকগুলোকে আমি এখানে খেপানো ট্রাই করতেছি। তো যাই হোক, যদি ডিম বাচ্চা হয় তাহলে আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। এবং অন্যান্য নতুন কবুতর তোলার আমার আরও ইচ্ছা আছে, ভালো ভালো গিরিবাজ তাদের কবুতর তুলবো আমি। তো ইনশাল্লাহ সেই ভিডিও দেখা হবে। তো ততক্ষণে আপনারা দেখি আমার এই ডিম বাচ্চাগুলো কেমন কী করে। তো আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন কিছুদিন পরে আমার এই ডিম আর বাচ্চাগুলো ডিমগুলো দিয়েছে। তো এখান থেকে কতটুকু বাচ্চা হবে বা করতে পারবে কিনা সেটা এখন দেখার বিষয়। যদি বাচ্চা হয় তাহলে আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে বাচ্চা হয়েছে কিনা।